হঠাৎ করেই ফোন আসছে আমার শ্বশুরের কাছে যে আমার চাচি শাশুড়ি হচ্ছে অসুস্থ আছে আর চাচি হচ্ছে আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি তো ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তারপর চা খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে এখন চলে আসলাম রান্না করতে তো আজকে হচ্ছে দুপুরে রান্না দিয়েই শুরু করলাম আমার ব্লগটা তো প্রথমেই হচ্ছে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে এক চুলাই হচ্ছে মুরগির মশলাটা কষিয়ে নিচ্ছি আর আরেক চুলাই হচ্ছে মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই তো সব কিছু ধুয়ে কেটে রেখেছিলাম তো এখন শুধু রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি আর এই যে এখানে মুরগি কেটে রেখেছি ধুয়ে রেখেছি আর আলু দিয়ে হচ্ছে আজকে মুরগিরটা রান্না করব। আর আমরা সব সময় হচ্ছে আলু দিয়েই রান্না করি বেশিরভাগ কারণ আলু তো আপনাদের ভাইয়ের খুবই পছন্দ তো মুরগি রান্না করলে বা গরুর মাংস রান্না করলে আলুটা দিতেই হয় আর সবারই খুব পছন্দ আর কি আলুটা আর এই তো এখন হচ্ছে মাছটাকে ভোনা করে নিয়েছি পাবদা মাছ রান্না করছি আর কি আজকে আর তো এই তো আমার মাছ রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমি চালটাকে ধুয়ে নিয়েছি আর চালটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন ভালোভাবে আবারও ধুয়ে বসিয়ে দিলাম মাছ এদিকে হয়ে গেছে আমি নিয়েছি আর এক চুলায় হচ্ছে মুরগিটা হচ্ছে আর এক চুলাই হচ্ছে ভাত হবে আর মুরগির হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি আর কি আর এরই মধ্যে আমার হঠাৎ করে মনে হচ্ছিলো যে একটু

মানে রান্না করতে করতে এখন প্রায় বারোটার মতো বাজে তো ভাবলাম যে একটু চা খাই বিস্কুট দিয়ে তো আমি শুধু একা খাচ্ছি না সবাই খাচ্ছে আর যেহেতু আজকে হচ্ছে বন্ধের দিন মানে এটা হচ্ছে ফ্রাইডের ব্লক তো বন্ধের দিন তো সবাই বাসায় আছে আপনাদের ভাইও বাসায় আছে তো সবাইকে চা দিলাম আর আমি হচ্ছে একটু চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম আর এটা হচ্ছে নুনতা বিস্কুট এই বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে চা দিয়ে ভিজিয়ে খেতে আর অন্যদিকে রান্নাও করছিলাম খাচ্ছিলামও তো এই যে মাংসটা হচ্ছে প্রায় হয়ে গেছে তো আর একটু ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে নামিয়ে নেব মাংসও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব এই দিকে ভাতও হয়ে গেছে এই তো ভাতটা হয়ে গেছে তারপর হচ্ছে আমি ভাতটাকে নামিয়ে নিব এখন একটু চেক করে নিচ্ছি আর কি মানে ভাতটা ভালোভাবে হয়েছে কি না তো ভাত হয়ে গেছে তারপর মুরগিও হয়ে গেছে আর এখন হচ্ছে আমি মাছের ভর্তা বানাচ্ছি রুই মাছের ভর্তা আর এই ভর্তাটা কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তো রুই মাছেরটাকে আমি হচ্ছে আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে হলুদ আর একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর এখন হচ্ছে আমি পিঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ধনে পাতা কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ভর্তাটা করলে ভীষণ ভালো লাগে আর আমি হচ্ছে একটু আচারও দিয়ে দিচ্ছি আচারটা দিলে আরও বেশি মজা হয় এই ভর্তাটা এভাবে ভর্তাটা বানালে ভর্তাটা অনেক বেশি মজা হয় গরম গরম ভাতের সাথে খেতে এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ এখন হচ্ছে ফাইনাল রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন মুরগির কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে তো যখন রান্না করি তখন না কালারগুলো একদমই ভালো লাগে না কেমন জানি লাগে পরে কালারটা এত সুন্দর আসে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে চুলা থেকে নামানোর পরে আর তো এই তো মুরগিটা রান্না হয়ে গেছে তারপর এই যে এখানে যে মাছের ভর্তাটা করেছিলাম সেটা এই তো মাছের ভর্তাটা ভীষণ মজা হয়েছিল পাবদা মাছগুলো বোনা করেছিলাম একদম বোনা বুনা করে নিয়েছিলাম পাবদা মাছটা আর অন্যদিকে হচ্ছে এখানে লাউ আর চিংড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছে এটা উনি হচ্ছে সকালবেলা উঠেই রান্না করেছে তো এই তো রান্নাবান্না শেষ আর এই যে ভাতটা তো এখন হচ্ছে চলে যাব গোসল করতে আর গোসল করে ফ্রেশ হয়ে দেন নামাজ টামাজ পড়ে আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে আর হঠাৎ করেই ফোন আসছে আমার শ্বশুরের কাছে যে আমার চাচি শাশুড়ি হচ্ছে অসুস্থ ওনার হচ্ছে হসপিটালে ভর্তি করানো হয়েছে তো আমরা ফোন পেয়েই মানে রোয়ানা করেছি তো খাওয়া দাওয়া শেষ করেই আমাদের আড়াইটা বেজেছে খাওয়া দাওয়া শেষ করতে দেন হচ্ছে আমরা আপনাদের ভাই হচ্ছে ওবার কল করেছিল তো ওবার আসছে আর আমরা নেমে গেছি আর ওনার হচ্ছে পাথর হয়েছে তো পাথরের অপারেশন করা হয়েছে তো সকালবেলায় নাকি ভর্তি করানো হয়েছে আর সকালবেলায় অপারেশন করানো হয়েছে আর আমরাই তো এখন দুপুরবেলায় রোয়ানা দিলাম তো অপারেশন হয়ে গেছে সাকসেসফুলি আর আমরা এখন দেখতে যাচ্ছি আর কি এখন আমরা হচ্ছে রাস্তায় আছি আর যেহেতু আজকে ফ্রাইডে তো রাস্তা খালি আছে তেমন জ্যাম পাবো না আশা করছি আর কি তো এখন পর্যন্ত আমরা ভালোই আছি মানে রাস্তা খালিই পেয়েছি তো এখন হচ্ছে যাচ্ছি চাচি শাশুড়িকে দেখতে মানে আমার হাজব্যান্ডের চাচি হয় উনি হচ্ছে মেজু চাচি তো আমার শ্বশুরে হচ্ছে তিন ভাই ছিল তিন ভাইয়ের উনি হচ্ছে মেজু ভাইয়ের বউ তো আমার শ্বশুরের ভাইয়েরা সবাই মারা গেছেন দুইটা ভাই মারা গেছেন উনি হচ্ছে আছেন তো ওনারা ঢাকাই থাকেন তো উনি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে পেট ব্যথা ছিল তো তারা ওরা করে ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে দেন হচ্ছে ডক্টর বলেছে যে দ্রুত অপারেশন করার জন্য তো দ্রুত অপারেশন করা হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি আর হসপিটালের নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল হসপিটাল তো এটা হচ্ছে ধানমন্ডিতে আর এই তো আমরা এখন চলে এসেছি হসপিটালে আর এসে হচ্ছে আমরা বসে আছি আর চাচি হচ্ছে আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে উনি হচ্ছে মানে আমাদের সাথে কথা বল ছিল অনেক কথা বলছিল উনি তো সকালবেলা মানে কথাই বলতে পারছিল না তো আমাদেরকে দেখে নাকি মানে এখন ভীষণ ভালো লাগছিলো আর বলছিল যে আপনজনকে দেখলে ভীষণ ভালো লাগে তোমরা এসেছ অনেক খুশি হয়েছি তো যাই হোক ও আপন মানুষ অসুস্থ শুনেছি আমরা তো আসবোই তো আলহামদুলিল্লাহ চাচি এখন ভালো আছে তো এই তো চাচিকে দেখে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাবো তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই তো সবাই হচ্ছে চাচির জন্য দোয়া করবেন তো আজকে এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ